প্রিয় দর্শক, আজ 9 এপ্রিল 2021 শুক্রবার। আমি সাগরিকা রায় জানিয়ে দিচ্ছি গাইবান্ধার করোনা পরিস্থিতি সর্বশেষ। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 18 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা অবস্থান করছে 1575-এ। এদের মধ্যে 17 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1461 জন আর চিকিৎসাধীন রয়েছেন 97 জন। এছাড়া জেলায় নতুন করে কেউ কোয়ারেন্টাইনে যুক্ত না হয় এ সংখ্যা শূন্যতে অবস্থান করছে। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্ভে অফিস গাইবান্ধা।